গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে আবার সকাল সকাল ব্রেকফাস্ট হাতে নিয়ে আপনাদের সঙ্গে আড্ডায় হাজির হয়ে গেছি। আর আজকে আমি ব্রেকফাস্টে খাচ্ছি হলো দেখুন রুটি আর তরকারি। আর এখন বাজে হলো 9:45। আজকে ব্রেকফাস্ট করতে করতে অনেকটাই লেট হয়ে গেল, কারণ আজকে আমার মেয়েরও সারা বাড়ি ছিল না আর আমারও টিউশন ছিল না, তার জন্য ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিল। প্রায় 8:30 বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে। অনেকেই হয়তো 8:30-8:30 অবধি ঘুমায়, কিন্তু আমি যেহেতু টিউশন করি তো আমার রেগুলার সকাল সকাল টিউশন থাকে, তার জন্য আমি কোনো দিনই এত বেলা অবধি ঘুমোতে পারি না। তো আজকে যেহেতু 8:30-8:30 বেজে গেছে, তার মানে আমার কাছে বিশাল বেলা হয়ে গেছে। তবে না, গত বছর তো এইটা আমি লকডাউন ছিল তখন অনেকটা বেলা অবধি ঘুমিয়েছিলাম, এই তো 9:30-9:30 অবধি ঘুমোতাম, কারণ তখন তো আমার টিউশন ছিল না আর মেয়েরও সারা বাড়ি অনলাইনেই হতো, স্কুল টুল সব বন্ধ। 9:30-9:30 অবধি ঘুমোতাম, উঠে রান্না করে খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়তাম। এরকম করতে করতে ইয়া সাইজ মোটা হয়ে গেছিলাম, তো এই জন্য তারপর থেকে ঘুমটা একটু কমিয়ে ফেলেছি। আর না ঘুমিয়ে বা কী করতাম বলুন, কোথাও যাওয়া তো এলাও ছিল না, এমনকি পাশের বাড়ি যাওয়া এলাও ছিল না। আর বাজার হাটে একদিন গেলে এক সপ্তাহের বাজার তুলে নিয়ে চলে আসতাম, ঘরে বসে বসে শুধু রান্না করতাম আর খেতাম আর ঘুমাতাম, এই ছিল কাজ। তো এবারও আমাদের এখানে কিছুটা লকডাউন শুরু হয়ে যাচ্ছে, করোনার প্রকোপ আবার বেড়ে গেছে, তো এখনও লকডাউন দেয়নি কিন্তু নাইট কারফিউ চালু হয়েছে। এখন বুঝতে পারছি না যে কী হবে, আবার আবার যদি লকডাউন পড়ে যায় কী অবস্থা হবে বলুন তো। না দিয়ে বা কী উপায়, মানুষের জীবনের প্রশ্ন। আচ্ছা, অনেক কথা বলে ফেলেছি, এখান ব্রেকফাস্টটা করিনি। আমার বাকি কাজবাজ শেষ করে রান্নাঘরে চলে এসেছি। আর আজকে আমি কি রান্না করছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আজকে আমি খুবই সাধারণ কিছু রান্না করব। এই যে দেখুন, এখানে এখানে ডাটা, ঝিঙে আর আলু কেটে নিয়েছি, এগুলি দিয়ে একটা নিরামিষ সবজি করব। আর এর মধ্যে কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি, শুধু একটু জিরে ধনের গুঁড়ো দিয়ে আর মেথি ফোড়ন দিয়ে এটা রান্না করে নেব। আর এই যে এখানে বেগুন কেটে নিয়েছি, শুটকি মাছ দিয়ে এগুলি চাটনি করা হবে শীতল শুটকি দিয়ে। তার জন্য এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর এখানে শীতল শুটকি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এগুলি দিয়ে বেগুন দিয়ে চাটনি করব। তো আজকে এই রান্না হচ্ছে। তো এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি আর এখানে দুদিকে দুইটা কড়াই বসিয়ে দিয়েছি, একবারে দুদিকে দুইটা বসিয়ে দেব। তো দুদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে তেলও দিয়ে দিয়েছি। এখন আগে নিরামিষ সবজিটা বসিয়ে নিচ্ছি, যার জন্য দিয়ে দেব অল্প একটু মেথি ফোড়ন, একদম অল্প পরিমাণ। আর এদিকে শুটকি মাছ রান্না করব, এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ফোড়ন। এদিকে মেথিটা একটু কালো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজিটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো,
আর অল্প একটু লঙ্কা গুঁড়ো। সেদ্ধর জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই যে এদিকে দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে শুটকিগুলি দিয়ে দেবো। এবার শুটকি মাছটা ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা স্মেলও বেরিয়ে এসেছে, এখন এর মধ্যে কেটে রাখা বেগুনটা দিয়ে দেবো। এখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা লঙ্কা আর রসুনগুলো দিয়ে দিচ্ছি। আর রসুনগুলি আমি ভাজাতে দেইনি, কারণ আমার মনে হয় রসুনগুলি ভেজে দিলে স্মেলটা একটু কমে যায়, কাঁচা দিলে রসুনের স্মেলটা ভালো আসে, তাই আমি পরে রসুনটা অ্যাড করি। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এবার এটাকেও সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন বেগুনটা সেদ্ধ হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো খুব অল্প পরিমাণে জল। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে আমার তরকারিটা সেদ্ধ হয়ে গেছে, এখন এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। বেশি ঝোল রান্না করবো না, একটু করেই ঝোল দেবো। তো আমার বেগুন দিয়ে শুটকি মাছের চাটনি রেডি। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন তারা নামিয়ে। তো এই যে দেখুন আমার বেগুন দিয়ে শুটকি মাছের চাটনি রেডি। তো আমার তরকারিটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। এই যে দেখুন আমার সবজিটা। গুড ইভিনিং, এখন বাজে হলো সন্ধ্যে সোয়া ছয়টা, আর আজকে আবারও আমি সন্ধ্যাবেলা এই যে চার সঙ্গে হাজির হয়ে গেছি। আজকে আমরা খাচ্ছি হলো লিকার চা আর সিঙ্গারা, আজকে আমাদের ইভিনিং স্ন্যাক্স। তো এখন আমি আর আমার মেয়ে মিলে চা খাবো, তারপর যাব টিউশনে। তাহলে চাটা খেয়ে নিই। তো ওই সময় চাটা খাওয়ার পর আমি টিউশনে চলে গেছিলাম, এখন টিউশন থেকে ফিরে আবার আপনাদের সঙ্গে একটু কথা বলতে বসে পড়েছি। আর আপনাদের সঙ্গে আজকে আমি শুধু কথাই বলবো না, কিছু জিনিস আপনাদেরকে দেখাবো যেগুলি আমার মায়ের হাতের তৈরি। যদিও আমার এ ধরনের কোনো গুণ নেই, আমি এসব কিছুই পারি না, সুই বলতে আমি ভয় পাই, আমি সেলাইকে প্রচণ্ড ভয় পাই, আমি কিছুই সেলাই করতে পারি না, কিন্তু আমার মা খুব ভালো সেলাই এবং হাতের কাজ করতে পারতেন। তো আমার মারই বানানো কয়েকটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো যেগুলি আমার কাছে আছে। আর আপনাদের, আপনারা যারা জানেন তারা তো জানেন যে আমার মা এখন আর পৃথিবীতে নেই, তো মায়ের এই জিনিসগুলি আমার কাছে এখন আছে। তো দাঁড়ান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার মায়ের হাতের তৈরি কিছু জিনিস। এই যে দেখুন একটা চাদর, অনেক পুরনো, আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদের সময় তো স্কুলে ওয়ার্ক এডুকেশনের পরীক্ষা হতো, তখন আমাদেরকে টেবিল ক্লথ, তারপর চাদর, এ ধরনের অনেক কিছু বানিয়ে নিয়ে যেতে হতো। তো আমরা তো তেমন একটা পারতাম না, তো আমাদের মাই আমাদেরকে বানিয়ে দিতেন। তো এগুলি আমরা স্কুলে নিয়ে আমরা বানিয়েছি বলে চালিয়ে দিতাম। তো এই যে দেখুন এটা ঘোড়া সেলাই, দেখাতে পাচ্ছি আপনাদেরকে। যে দেখুন এটা পুরোটাতে কাজ করে, এই যে
কিছুটা আমরা হেল্প করেছিলাম মাকে, তো বেশিরভাগটাই আমার মাই করেছে বলতে পারো, আমার মাই বানিয়েছিল। এই যে এইভাবে এটা চারিদিকে এইভাবে কাজ করা, এটা হলো এই ভেতরের জায়গাগুলি সাগুদানা আর এগুলি হলো ভরাশি। আর এই যে দেখুন এই ধরনের একটা চাদর যেটা খুব খুব খুবই সুন্দর দেখতে পেয়েছেন, এটা আমার মা নিজে হাতে তৈরি করেছিলেন। দেখুন এটা হলো সরু উল সুতো দিয়ে খুশি কাটা দিয়ে তৈরি, খুবই সফট খুবই সুন্দর, আমার খুবই ফেভারিট একটা আমার মায়ের তৈরি জিনিস। দেখতে পেয়েছেন এতটাই সুন্দর যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপর এই যে দেখুন এটা একটা সোয়েটার যেটা আমার মা আর আমার বাবা মিলে বানিয়েছিলেন আমার মেয়ের জন্য। এই যে দেখুন খুব সুন্দর ডিজাইন করা, এটা আমার মেয়ে এখনো পড়তে পারে, অনেক বড়, কিছুদিন আগে বানিয়েছিল। আর এই যে দেখুন খুবই সুন্দর একটা জিনিস, এটাও আমার মা বানিয়েছেন খুশি কাটা দিয়ে। দেখতে পেয়েছেন এই যে কতটা সুন্দর, এটা হলো আমরা যখন ভোগের থালা নিয়ে যাই তখন এটা দিয়ে এভাবে ঢাকা দিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা বানানো হয়েছিল। আগে আমার মা পূজা প্যান্ডেলে প্রসাদ নিয়ে যাওয়ার সময় এটা দিয়ে ঢাকা দিয়ে নিয়ে যেতেন। আর এইটা দেখুন আপনারা দেখে বলতে পারবেন যে এটা কিসের উপর বানানো হয়েছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কেউ বলতেই পারবেন না যে এটা কিসের উপর বানানো হয়েছে। এই যে দেখুন এটা একটা টেবিল ক্লথ, আর এটা বানানো হয়েছে চালের যে চটের বস্তাগুলো থাকে এই বস্তাগুলোর উপর, এটা পুরোটা একটা চটের বস্তা চালের বস্তা, এটার উপর মা গ্রাফ দেখে দেখে বস্তা প্রতিটা ঘর গুনে 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 তারপর এটা উনি বানিয়েছিলেন। খুব খুব খুবই সুন্দর একটা জিনিস, কেউ দেখলে বুঝতেই পারবে না যে এটা একটা বস্তা। দেখুন আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার মায়ের তৈরি, আমার মায়ের হাতে তৈরি কিছু খুবই সুন্দর জিনিস। আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, আর এখন রাতও হয়ে গেছে, এখন বাজে রাত 9:15, তো আজকে আমি আমার ব্লগটা কন্টিনিউ করছি না। আপনাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো গুড নাইট, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার মুসলিম বন্ধু আছেন তাদের তো এখন রমজানের মাস চলছে, তো অবশ্যই ভালোভাবে এবং সুস্থভাবে আপনারা আপনাদের রোজার দিনগুলি কাটান, এটাই আশা রাখবো। টাটা।